দুধে ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে প্রিয়াঙ্কাকে থাপ্পড় মারার পরে দুধে জানিয়ে দিল যে রমনবাবুর সাথে আমার যে সম্পর্ক তাতে করে তোমার এসব বানানো ছবিতে কোনো ভাঙন ধরবে না। প্রিয়াঙ্কা দুধের কথা শুনে খুব খুশি রমন, দুধের ছবিগুলো দিয়ে রুমে চলে যায়। ঠিক সেই সময় প্রিয়াঙ্কার ফোনটা কাজের মেয়েটা ধরে বলে প্রিয়াঙ্কা দিয়ে ফোনে কে যেন কল দিয়েছে, স্টুডিও থেকে ফোন করেছে। কেননা ফোনটা রিসিভ করে দুধে জানতে পারে ওপাশ থেকে বলা হচ্ছে, ম্যাডাম আপনার ছবি তুলো ঠিক মতো চলে এসেছি। দুধে এবার নিশ্চিত হলো কাজটা প্রিয়াঙ্কাই করেছে। তারপর ভিডিও দেখে ফোনটা নিয়ে চলে এসেছে প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা তখনও কিন্তু রমনকে ফুলানোর চেষ্টা করছে। দুধে ভিডিওগুলো দেখিয়ে বলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে রমনবাবুকে নেশা করিয়ে ছবি ভিডিও করা, কিন্তু রমনবাবু নেশার মধ্যেও বারবার আমার নাম ধরে ডাকছে। তুমি সেই সুযোগ কাজে লাগিয়ে এসব করেছো? আর অপেক্ষা না করে নিজের রুমে চলে যায় প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কাকে সাজানো হয়েছে। দুধে কিন্তু রশনের ফোন পেয়ে চলে এসেছে হাসপাতালে। রমনকে সাথে আনলেও বাইরে রেখে ভেতরে চলে এসেছে দুধে। আজ তাদেরকে ফলো করছে মন্দিরা অভিষেকের লোক, পরিচ্ছন্ন কর্মীর ছদ্মবেশ এসেছে। সৌমিলি কিন্তু আয়নায় নিজের ছবি দেখে চিৎকার দিয়ে ওঠে। তারপর সৌমিলিকে নিয়ে বের হওয়ার সময় রমন চলে এসেছে। দুধে আর রমনের কথা আড়াল থেকে শুনে ছদ্মবেশী লোকটা বলে তার মানে সৌমিলি বেঁচে আছে। তাহলে কি সৌমিলিকে নিয়ে বাড়ি ফেরার আগেই সবটা শুনে তাদেরকে মারার জন্য গুন্ডা বাহিনী পাঠিয়ে দিবে অভিষেক মন্দিরা? বন্ধুরা তোমাদের কী মনে হয়? একটু একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।